মাত্র এক ক্লিকে আপনি দেখে নিতে পারেন আপনার ভোটার আইডি কার্ড দিয়ে আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা রয়েছে ওকে তো আমি এখান থেকে দেখতে পারবেন বসিয়ে দিচ্ছি এখান থেকে বসে দিলাম এই যে এক ক্লিক করলাম দেখতে পারবেন সাথে সাথে এখান থেকে কিন্তু আমার চারটি সিম রেজিস্ট্রেশন করা দেখাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে দেখবেন আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি দেখাবো আপনার নামে কয়টি সিম রয়েছে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে আপনি কিভাবে দেখবেন এসআরও আপনার সিমে কোন কোন ধরনের সার্ভিস চালু রয়েছে সেগুলোকে আপনি কিভাবে অফ করতে পারেন এই ভিডিওতে কিন্তু সুন্দরভাবে আপনাদের দেখে দেওয়ার চেষ্টা করব এই জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফোনে মাই জিপি অ্যাপ অবশ্যই কিন্তু ইনস্টল থাকা লাগবে এটা মাই জিপি অ্যাপের নতুন একটা আপডেট আমি এখান থেকে মাই জিপি অ্যাপ লিখে সার্চ করলাম আপনার যদি মাই জিপি অ্যাপ থাকে তাহলে আপনি খুব সহজেই কিন্তু এটা দেখতে পারবেন just এই myjpi আপনি আপনাদের এখান থেকে ওপেন করবেন আমি এখান থেকে ওপেন করে দিচ্ছি ওপেন করার পর আপনি এই যে এখান থেকে মেনু বার রয়েছে মেনু বারে আপনি একটা ক্লিক করবেন তো মেনু বারে ক্লিক করার পর আমি নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে চলে আসব আসার পর আপনারা এখান থেকে প্রথমে দেখতে পাবেন 이게 সাবস্ক্রিপশন এন্ড সার্ভিস just এই অপশনটাতে আপনি একটা ক্লিক করবেন যে ম্যানেজ সাবস্ক্রিপশন এই ম্যানেজ সাবস্ক্রিপশন আপনি একটা ক্লিক করবেন ওকে সিলেক্ট করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার কি স্পোর্টস এসএমএস এখান থেকে আরো কিছু অপশন রয়েছে দেখা গেছে যে অনেক সময় আমাদের কিন্তু এস এম এস এসে টাকা কেটে নিয়ে যায় হ্যাঁ বিভিন্ন প্রকার এসএমএস এম আসে সেই এস এম এস আসার পর কিন্তু টাকা কেটে নিয়ে যায় দেন আমরা কিন্তু সার্ভিসগুলো চাইলে বন্ধ করতে পারে না বা দেখা গেছে যে অন টু অনে ফোন করে আপনার বলতে হয় যে এটা আমাদের বন্ধ করে দেন বা যারা আমরা একটু বুঝি আর কি দেন তারা চাইলে দেখা গেছে যে অনলাইনে সার্চ করে বা দেখা গেছে ইউটিউব ফেসবুক এভাবে কোনো কিছু একটা মাথা খাটিয়ে তারপর আমরা যখন কোড পাই বা মেসে মেসের মাধ্যমে কিন্তু আমরা এটাকে বন্ধ করে দিই আমরা অনেকে কিন্তু এই কাজটা করি আজকের পর থেকে আপনার এই কাজটা করা লাগবে না আপনার যদি জিপি অ্যাপ থাকে তাহলে আপনি খুব সহজে নিজের কাজ নিজে করতে পারবেন সবচেয়ে আনন্দ বিষয় হচ্ছে দেখতে পাবেন এই অফারটা আসার পর আপনি উপরের দিকে দেখতে পাবেন যে নো অ্যাক্টিভ সাবস্ক্রিপশন তাহলে আপনার ভাই কোনো সমস্যা নেই জাস্ট আপনার টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নাই আর আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি জাস্ট প্রথমে এই অপশনটা একটা ক্লিক করলাম তাহলে দেখতে পারবেন এই যে ক্রিকেট অ্যালার্ট তারপরে হচ্ছে ফুটবল অ্যালার্ট স্পোর্টস অ্যালার্ট এরকম দিয়ে কিন্তু আমাদের সময় টাকা 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 এরকম কিন্তু কেটে নেয় জাস্ট এখানে দেখতে পারবেন সবগুলো কিন্তু আমার অফ রয়েছে জাস্ট আপনার যদি কোনো একটা অন থাকে আপনি সেটা কিন্তু এখান থেকে চাইলে অফ করতে পারেন এখান থেকে দেখতে পারবেন যে আপনার এস এম এস অ্যালার্ট তারপরে এখান থেকে ওয়েলকাম টিউন এখান থেকে মিস কল অ্যালার্ট এগুলো কিন্তু প্রত্যেকটা আপনারা দেখে নিতে পারবেন তো আমি এখন এগুলো দেখাচ্ছি না জাস্ট আপনি চাইলে এক একটা করে সিলেক্ট করে দেখতে পারেন তো এরপর আমি আবার ব্যাকে চলে আসবো ব্যাকে আসার পর এরপর নিচের দিকে চলে আসবো এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সিম সার্ভিস সিম সার্ভিসের মধ্যে এই অপশনটাতে আপনি পেয়ে যাচ্ছেন সিম ইউ ওন ঠিক আছে অর্থাৎ ওনার আমি এই অপশনটাতে একটা ক্লিক করলাম ক্লিক করার পর আপনি যে একটু খেয়াল করেন দেখতে পাবেন এখানে আপনার ভোটার আইডি কার্ডের লাস্টে চার সংখ্যা দিতে বলতেছে তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দেখতে পাবেন এখন এক ক্লিক করার সাথে সাথে আমার ভোটার আইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন আছে এবং কোন কোন কোম্পানি প্রত্যেকটা সিমের নাম কিন্তু এখান থেকে দেখে দিচ্ছে দেখতে পারবেন এখান থেকে আমার নামে চারটে সিম রয়েছে এবং এখানে কিন্তু কোম্পানির নামগুলো দেখে দিচ্ছে দেন এছাড়াও আপনি চাইলে কিন্তু ডায়াল করেও দেখতে পারবেন তাহলে দেখা যাচ্ছে আপনাদের অ্যান্ড্রয়েড ফোন নেই বা দেখা যাচ্ছে যে আপনার ফোনে এমবি নেই জাস্ট আপনি চেক করতে পারতেছেন না তখন আপনি ডায়াল প্যাডের মাধ্যমে কিন্তু আপনি কাজটা করতে পারবেন এই জন্য আপনার স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান এটা আপনাকে ডায়াল করতে হবে এই কাজটা ভাই আপনারা সকলে জানেন তারপরও আমি আপনাদের আপডেট দিয়ে জানিয়ে দিলাম যে মাই জিপি নতুন আনছে আপনারা করতে পারেন আর ভিডিওটা আপনাদের জন্য অনেকে কিন্তু হেল্পফুল হিসেবে কাজে দেবে অবশ্যই শেয়ার করে ওনাদেরকে দেখা সুযোগ করে দিন ওকে তো আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু আমাকে বলতেছে ভোটার আইডি কার্ডের কি চার সংখ্যার কোড দেওয়ার জন্য তো আমি এখান থেকে কোড দিয়ে দিই তো এখান থেকে যখন আমি সেন্ড করলাম দেখতে পারবেন এই যে আমার কিন্তু চলে গেছে একটা এস এম এস চলে গেছে এবং সাথে সাথে দেখতে পারবেন উপর দিকে একটা নোটিফিকেশন চলে আসছে এই যে আপনি একটু খেয়াল করেন তাহলে দেখতে টোটাল এখান থেকে আমার সিম রেজিস্ট্রেশন করা আছে কোন কোন কোম্পানি সেটাও কিন্তু এস এম এস এর মাধ্যমে দেখিয়ে দিয়েছে দেন চাইলে আপনি এভাবে সেম ভাবে কিন্তু করতে পারেন আর এস এম এস এর যে বন্ধ করার অপশনটা সেটা আপনি বিভিন্ন কোড ডায়ালের মাধ্যমে কিন্তু অফ করতে পারেন যে বিষয় সম্পর্কে আমি কিন্তু আপনাদের আগেই বলেছি তো অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে ওনাদেরকে দেখা সুযোগ করে দেবেন আর পরবর্তীতে আপনি কি ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফিজ